আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবছর আমি আমার বাগানে যে কিছুটা প্রস্তুতি নিচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার রান্নাঘরের সমস্ত শাকসবজি, যে কোনো সবজি, ফলমূলের খোসা এবং সেগুলোর ওয়েস্টেজ, এগুলোকে আমি এভাবে সংগ্রহ করে কীভাবে অর্গানিক ওয়েতে আমার বাগানটাকে এবছরের জন্য প্রস্তুত করছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি আমার অনেক সময় দেখা যায় যে রান্নাঘরে সবজি কাটার পরে সেগুলো আবার সংরক্ষণ করাটা অনেকটা ঝামেলা হয়ে দাঁড়ায়, যে গার্ডেনে যেতে হবে, সেগুলোকে এক জায়গায় রাখতে হবে, এটা একটা কষ্টকর হয়ে যায়। সেটা না করে অনেক সময় বিনেই ফেলে দিই। কিন্তু আমি এবছর চেষ্টা করছি যে আমার রান্নাঘরের যে আবর্জনাগুলো হয়, শাকসবজির খোসা পচা, এটা মাছের আঁশ বা যে কোনো মুরগি ব্লাড, এগুলো যদি হয় এগুলো আমরা এগুলো এখানে সংরক্ষণ করি আমি, এবং কিছুটা দূরে রেখে, অবশ্যই দুর্গন্ধ হয়ে যায় সেজন্য, কিন্তু যদিও দুর্গন্ধ হয়ে যায় তারপরও এভাবে যদি রাখা যায় তবে আমার বাগানের জন্য অনেক হেল্পফুল হবে। সেজন্যই এই কষ্টটুকু করা। কিছুদিন পরপরই আমি আমার টবে মাটিগুলোকে খুঁড়ে দিয়ে এভাবে হোল করে সেগুলোকে ভরে দেই, এবং তারই ফলশ্রুতিতে আমি আজকে এখানে গোল্ডেন ডিগার বা যেটাকে বলে যে কেঁচো, সেটা পেলাম। অনেক কেঁচো হয়ে যাবে যখন এগুলো একেবারে পচে যাবে, তখন ভেতর থেকে প্রচুর কেঁচো এগুলোকে খেয়ে নেবে, এবং পচে গেলে আমার যে এই পুরো বাকেটটা একেবারে ফুল অফ অর্গানিক কম্পোস্ট তৈরি হয়ে যাবে। সেটারই প্রস্তুতি নেওয়া কয়েকদিন পরপরই এভাবে আমি প্রথম থেকেই করেছি, এবং এখন প্রায় বাকেটটা এভাবেই ভরে গেছে। এবং অবশ্যই ডিমের খোসাগুলোকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে না দিলে প্রায় 3 থেকে 4 মাসেও কিন্তু এগুলো যদি আনাম থেকে যায় সেটা নষ্ট হয় না। আর আমাদের এখানে তো নষ্ট হওয়ার প্রশ্নই উঠে না, কারণ কোনো জিনিসই পচে না বাগানে ফেলে রাখলে, যেহেতু এখানে এখনও ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সেজন্য এভাবে যদি করে দেওয়া যায় এবং তার উপর আবার মাটি ছিটিয়ে দেওয়া যায়, তবে দেখা যাবে যে কিছুদিন পর, 4 থেকে 6 উইকস পরে, 1 মাস 1.5 মাসের মধ্যেই ভেতর থেকে এগুলো পচে যাবে, এবং খুব সুন্দরভাবে যে এগুলো যে লাগানো বা পচা জিনিসগুলো যে রেখেছিলাম এগুলো পুরোপুরি মাটি তৈরি হয়ে যাবে। আবার কিছুদিন পর এভাবে হোল করে সংগ্রহ করা মূল্যবান যে ময়লাগুলো আছে সেগুলোকে দিয়ে দিলে এটা একইভাবে এগুলো পচে যাবে, এবং এগুলোকে আবার ঢেকে দিতে হবে। এটা যখন করা যাবে দেখা যাবে যে এবছর যখন আমরা কিছু লাগাবো তখন সেগুলো খুবই হেলদিভাবে, যে কোনো গাছ লাগালেই সেখানে খুব দ্রুত যখন পুষ্টি পাবে তখন গাছটা, মাটিটা আগে থেকেই প্রস্তুত করা থাকলে গাছগুলো খুব দ্রুত এবং হেলদিভাবে বেড়ে উঠবে। সেজন্যই এটা করা আসলে। আর সেই সাথে মানি সেভিংয়ের ব্যাপারটা তো আছেই। এখানে যে কম্পোস্টগুলো বিক্রি হয় দেখা যায় অনেক এক্সপেন্সিভ, অনেক ক্ষেত্রে 15 থেকে 20 পাউন্ড এক একটা ব্যাগ হয়ে যায়। তো সেজন্যই যদি ঘরে এভাবে করা যায় তাতে, বা শপে থেকে যে আমরা কম্পোস্টগুলি আনি তার থেকে এটা কোনো অংশেই কম না, বরং আমার মতে পুরোপুরি অর্গানিক। আর যে কোনো অর্গানিক কম্পোস্ট আমরা যদি শপে থেকে আনতে যাই সেটা কিন্তু আরও এক্সপেন্সিভ। তো এতটুকু কষ্ট করলেই আমরা আমাদের বাগানটাকে পুরোপুরি অর্গানিকভাবেই তৈরি করে নিতে পারি। আমি যেহেতু এই বাকেটটাকে প্রথম থেকে এভাবে আবর্জনার পাশাপাশি মাটি দিয়ে পচিয়ে পচিয়ে এটাকে পুরো ভরে ফেলেছি, তো এবং যখন এটা হয় তখন এটাকে অবশ্যই ঢেকে দেই
যেন একটু গরম পেলে এটা পচতে সুবিধা হবে। সেই একইভাবে আমি এই ব্যাগগুলোকেও ব্যবহার করেছি। এখানে আমি একেবারে নিচের তলানিতে এই রকমভাবেই কিচেনের ওয়েস্টেজগুলো দিয়েছিলাম, তারপরে মাটি দিয়ে দিয়ে পরিপূর্ণ বা ভরার চেষ্টা করেছি। সেগুলোকে কিছুটা কষ্ট তো অবশ্যই হয়েছে, কারণ এগুলোকে এনে সংগ্রহকরণ করা সত্যি অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং সময়ের প্রয়োজন হয়। আমি উপরে আবার এগুলো দিয়ে দিব এবং সেটার উপরে আবার মাটি ছিটিয়ে এভাবে, তারপরও দেখা যাচ্ছে এত ঠান্ডার পরেও কিন্তু কলার খোসাগুলো, তারপরে যে কোনো সবজির খোসাগুলো কিন্তু একটু লেট হলেও পচে গেছে। আর যদি মাটি উপরে ছিটিয়ে দেওয়া যায় এবং এটাকে ঢেকে দেওয়া যায়, তবে যেটা 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই কিন্তু এগুলো একেবারে পচে সার তৈরি হয়ে যাবে। এবং তখন যদি আমরা এগুলোকে লাউ, সিম, যে কোনো গাছের যে টপটা তৈরি করব সেটার মধ্যে এখান থেকে নিয়ে কম্পোস্টগুলো ব্যবহার করি, সিম যে কোনো সবজি খুবই হেলদিভাবে সেখান থেকে আমরা পেতে পারবো। সেই উদ্দেশ্যেই আমি এবছর ভেবেছি প্রথম থেকে যে ঘরের এই 6 মান্থ অ্যাটলিস্ট আমি এটা যদি করি, তবে আমি আমার অনেক পয়সা সেভ করতে পারবো এবং একেবারে অর্গানিক যে সবজিটা সেটা পেতে পারবো। এভাবে করে আমি ঢেকে দিচ্ছি, তারপরে এটাকে একেবারে ঢেকে আবার রেখে দেব। দেখা যায় যে কয়েকদিন পরে আবার যখন গ্যাপ করে দেখি, তখন দেখা যায় যে আগের সবজির খোসাগুলো অনেকটাই পচে গেছে এবং সেখানে কেঁচোর তৈরি হয়েছে বা কেঁচোর জন্ম হয়েছে। এভাবে আমরা বড় ব্যাগের মধ্যেও এটা করতে পারি। এর মধ্যে আমার আগের ইয়ারে যে মাটিগুলো ছিল গার্ডেনের বিভিন্ন টবে, সেখানের সাথে আমি সবজির খোসা, যেগুলো ময়লা আবর্জনা আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং প্রায় এগুলোকে ঢেকে দিয়েছি এবং কভার করে দিয়েছিলাম যাতে এগুলো খুব দ্রুত পচে যেতে পারে। তো এভাবে যদি করা যায়, তবে আমরা অনেক কম্পোস্ট সার আমরা ঘরেই তৈরি করতে পারবো, যা আমাদের গাছগুলোকে অনেক হেলদিভাবে বেড়ে উঠতে সাহায্য করবে এবং আমাদের অর্গানিক বাগান তৈরি করতে পারবো। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।